নমস্কার দর্শক বন্ধু, সৌভাগ্যের সন্ধানে আপনাদের স্বাগত। প্রতি সপ্তাহের মতো আমার প্রোগ্রাম যা চলছে যা হয়, প্রচুর ভিউয়ার্স আমাকে ফোন করছে, কল করছে, এসএমএস করছে, হোয়াটসঅ্যাপ করছে, ফেসবুকে আমাকে ফলো করছে। সুজিত শাস্ত্রী আমার ফেসবুক আছে প্রোফাইল, ফলোয়ার্স প্রচুর আমার, প্রোগ্রামগুলো ওখানেও আপলোড থাকে, ইউটিউবেও থাকে, আপনারা সার্চ করে দেখতে পারেন, প্রচুর প্রোগ্রাম আমার করা। তো প্রোগ্রাম করি যখন আমি কিন্তু শুধুমাত্র গতে বাঁধা সাবজেক্ট নিয়ে, শাস্ত্র নিয়ে, অ্যাস্ট্রোলজি নিয়ে প্রোগ্রাম করি না। আমার প্রোগ্রাম থাকে ব্যক্তিগত সমস্যা নিয়ে, মানুষের জীবনে। আমি প্র্যাকটিক্যালি অ্যাস্ট্রোলজি চেম্বার প্র্যাকটিস করতে গিয়ে আমি যা পাই সেগুলো নিয়েই প্রোগ্রাম করি। বর্তমানকালে প্রোগ্রাম করছি, আমি নিয়মিত করছি, এবং মানুষের প্রবলেম সমস্যাগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরছি, তার সমস্যার সমাধানগুলো যেগুলো আছে সেগুলোও আমি আপনাদের তুলে ধরছি। 100 ভাগ মানুষ যদি থাকে, তার মধ্যে 99% মানুষের জীবনে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো খুব সাধারণ, অথচ তাদের কাছে জটিল মনে হচ্ছে, এবং সেগুলো সমস্যা সমাধানযোগ্য, অথচ তাদের কাছে মনে হচ্ছে বিশাল যেন অস্থিরতার জায়গা, যেন বিশাল সমস্যার জায়গা, এগুলো প্রবলেম সলভ হবে না। আমি যখন প্রোগ্রাম করি তখন সেই মাস, তখন সেই সময় বাস্তবিকভাবে সেই কাল স্থান ভেবে করি। এখন মলমাস চলছে, ভাদ্র মাস, বিবাহ যোগ অ্যাকচুয়ালি আমাদের হিন্দু শাস্ত্রে এখন নেই, কিন্তু আমাদের অঘ্রাণ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস, কামিং ডেজ যেগুলো আসছে, প্রতিটা বিবাহ যোগ্য যোগ্যা ছেলে মেয়ের বাবা মায়েরা খুব চিন্তিত তাদের বিবাহ দেবে বলে। বহুদিন চেষ্টা করছে, বিয়ে তাদের দেওয়া হচ্ছে না, বহুদিন চিন্তিত তারা ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য সুপাত্র পাত্রী পাচ্ছে না, জোট মিলকরণ করাচ্ছে, এর থেকে তার থেকে ওর থেকে, কেউ বলছে পয়েন্ট মিলছে, কেউ বলছে পয়েন্ট মিলছে না, কেউ বলছে মাঙ্গলিক, কেউ বলছে মাঙ্গলিক নয়, এই বিভিন্ন রকমভাবে পাজেলড মানুষ, দুশ্চিন্তাগ্রস্ত মানুষ। এবার কামিং যে মাসগুলো আসছে, এটা বিবাহ মাস হিসাবে আমরা অগ্রাণ মাস, ফাল্গুন মাস থেকে মাসকে দেখি আর কি বেসিক্যালি, কারণ এই সময়টা বিবাহ হওয়ার ক্ষেত্রে পরিবেশগতভাবে এবং প্রাকৃতিক যে ঋতু সেটা ভালো। তো এই সময়গুলোতে বিয়ে যখন মানুষ করতে চাইছে, তখন কিন্তু অ্যাকচুয়ালি মানুষের মধ্যে আগামী দিনের স্বপ্ন থাকে, অনেক বড় স্বপ্ন। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটে মানুষের জীবনে একটা ইম্পর্টেন্ট অধ্যায়। বিয়ে যখন মানুষ করছে তখন তার আগামী দিনের স্বপ্নগুলোকে তার বাস্তবায়িত করা, পরিপূর্ণতা লাভ করার জন্য তার বাবা মা থেকে শুরু করে ব্যক্তিগতভাবে জাতক জাতিকা চিন্তা করে। স্বপ্ন ভঙ্গ হয় কিন্তু 6 মাস 1 বছরের মধ্যে, হতেই পারে। জটক বিচার করেছেন, অ্যাস্ট্রোলজার জ্যোতিষী বলেছে রাজজটক হয়েছে, দেখা গেল 6টা মাস পরে কিন্তু তার বিয়েটা ঠিকছে না, কোর্টে গিয়ে ডিভোর্স ফাইল প্রসেস হচ্ছে। অদ্ভুত ব্যাপার আমাদের সামাজিক জায়গাটা, এখন ভাবতে হবে সবাইকে। 50 বছর 60 বছর আগে বিয়ে হতো, সেই বিয়ে কিন্তু ডিভোর্স কতগুলো ফাইল কোর্টে উঠতো সেটা ভাবনার বিষয়। বর্তমানকালে কিন্তু মানুষ অনেক সচেতন, জ্যোতিষ দেখিয়ে বিভিন্নভাবে জটক মিলকরণ করিয়েও সেই বিয়ে টিকছে না, এটা বাস্তবিক প্রবল সমস্যার সম্মুখীন হওয়ার যে একটা জায়গা। জটকের অষ্টকূটের বিচার হয়, 36 পয়েন্টের মধ্যে 34, 32, 33, 28, 25 রাজ্যটক, কত কথা, কত গল্প। প্রোগ্রাম যারা দেখছেন ব্যক্তিগত জীবনে জানেন, আত্মীয়দের কম বেশি অভিজ্ঞতা সবার আছে, বিয়ে হয়েছে, রাজ্যটক মিলেছে, 6 মাস হানিমুন পিরিয়ড চলছে, আমরা বিয়ের পরবর্তী 6 মাস 1 বছরকে হানিমুন পিরিয়ড বলি, স্বামী স্ত্রীর তখন অ্যাটাচমেন্ট মারাত্মকভাবে থাকে, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, এই স্বপ্ন ভঙ্গ হয়ে যায় কিন্তু 6 মাস 1 বছরের পরে, তখন বাস্তবিক জায়গা ফিরে আসে মানুষ, তখন কে কাকে কতটা সহ্য করতে পারছে সেটাই অ্যাডজাস্টমেন্ট, সেটাই অ্যাটাচমেন্ট, সেটাই ভালোবাসা, সেটাই ভালো লাগা। সেই জায়গা জটক দিয়ে আমাদের বিচার করা যায় না, সম্ভব নয়। জটকের অষ্টকূট বিচার যেটা হয় সেটা আমাদের অতীতকালের বিচার,
বহু মানুষ দেখেছেন, প্রোগ্রাম যারা দেখছেন তারা জানেনও এই জোটক বিচার করিও তাদের সাকসেস হচ্ছে না। বিভ্রান্তকর জায়গা মানুষ পড়ে রয়েছে, অষ্টকূট বিচার হয়েছে, কত পয়েন্ট পেয়েছে, বিয়ে টিকলো না তাদের, দুজন দুজনে সেপারেট হয়ে যাচ্ছে, সেপারেশন নিয়ে নিচ্ছে, কেন হচ্ছে? তাহলে সাবজেক্ট ভুল, প্রশ্ন আসবে মনে। শাস্ত্র আমাদের অত সহজ ছিল না, প্রথমেই শাস্ত্র একটা কথা বলে গেছে, স্থান কাল পাত্রভেদে জ্যোতিষ বিচার করো। 50 বছর আগে যে মেয়েটা ঘরে আসতো তাকে হেঁসেলে আমরা ঠেলে দিতাম, ঘুমটা পড়ে রান্না করতো, ভাসুর শ্বশুরকে স্বামীকে খাওয়াতো, যত্ন করতো, সন্তান প্রতিপালন করতো, তার দায়িত্ব ছিল। বর্তমান কালের মেয়ে সেটা কি করবে? তাকে যখন অত্যাচারিত বা সামান্যভাবে মানসিক আঘাত দিয়ে কথা বলা হবে, মেনে নেবে? সে কি মুখ তুলবে না? তার শিক্ষা, তার কালচার, তার রুচি, তার সামাজিক বোধ কি বলে? স্থানকাল পাত্রভেদে জ্যোতিষেরও পরিবর্তন হচ্ছে, শুধু অষ্টকূট বিচার 30-এর মধ্যে 30 পয়েন্ট মানেই সেই মেয়েটাকে ঘরে নিয়ে এলাম, সে সুখে শান্তিতে সংসার করবে, এটা সম্ভব নয়। 36-এর মধ্যে 20 পয়েন্ট পেলো, 25 পয়েন্ট পেলো, 30 পয়েন্ট পেলো, তার মানে সে ঘরে এসে গেল, সেই ব্যক্তিটা ঘরে এসে গেল, সে হাজবেন্ড হোক ওয়াইফ হোক ঘরে আমি নিয়ে এলাম, তার মানে সে হ্যাপি ম্যারিড লাইফ লিড করবে, সেটা সম্ভব নয়। সামাজিক বোধ, সামাজিক রুচি, সামাজিক শিক্ষা, জ্যোতিষ একটা অনেক ভাস্ট ব্যাপার, অষ্টকূটের বিচার দিয়ে বর্তমানকালে চলে না, দুটো হরোস্কোপ পাশাপাশি রাখতে হবে। প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে লগ্নের সাথে লগ্নের মিল, রাশির সাথে রাশির মিল। সাংসারিক জীবনে হাঁড়ি করা খুন্তি ঘটি যতই থাকুক, ঠোকাঠোকি লাগবে, শব্দ হবে, পাশাপাশি স্বামী স্ত্রী থাকবে, তাদের ঝগড়া অশান্তি ঝামেলা হবে, কতটা একে অপরকে সহ্য করতে পারছে, কতটা বাস্তবিকভাবে তাদের মানিয়ে নিতে পারছে, কতটা একে অপরকে সহ্য করার জায়গা থাকছে, তার জন্য আমাদের মেন্টাল অ্যাটাচমেন্ট, আমাদের দুটো ছককে অ্যাডজাস্টমেন্ট করে দেখতে হয়। প্রেম ভালোবাসার সম্পর্ক একে অপরে অপরকে ছাড়া থাকতে পারছে না, একজন না খেলে আরেকজন খাচ্ছে না, ফোনে ফোনে কথা হয়, কি মধুর প্রেম রে বাবা, তুমি খেয়েছো না? খাইনি, আমি তাহলে খাবো না। বিয়ের পরে তুমি খেয়েছো না? খাইনি, খাওনি, আমি তো খাইনি, কেন হচ্ছে ভাবতে হবে। এই সম্পর্কের জায়গাগুলো খুব সেন্সিটিভ জায়গা, এগুলো ব্যক্তিগত জীবনে যেমন অভিজ্ঞতা আপনাদের আছে, আমরা ছক দেখে আমরা কিন্তু সেই অভিজ্ঞতা নিয়েছি। আজকে 15 বছর ধরে আমার চেম্বার প্র্যাকটিস করে আমি অভিজ্ঞতা পেয়েছি। চেম্বারে মানুষ আসছে, দাদা আগে আমার স্ত্রী আমাকে যেভাবে ভালোবাসত এখন বাসে না, স্যার আগে আমার হাজবেন্ড যেভাবে আমাকে ইম্পর্টেন্স দিত এখন দেয় না, তাহলে কি অন্য কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নেই, অ্যাটাচমেন্ট নেই, যা ছিল ক্ষণিকের ছিল, সাময়িক ছিল। জটক বলছে সেই সম্পর্কের জায়গা অস্থায়ী ছিল, বিয়েটা একদিনের জন্য নয়, সারা জীবনের জন্য। একে অপরকে ভালোবাসার, ভালো লাগার সম্পর্কটা দীর্ঘকালীনের জন্য, সেখানে দুটো ছকের বিচার করতে হবে। সন্তান ধারণের ক্ষমতা একজনের আছে আরেকজনের নেই, সন্তান উৎপাদনকারী ক্ষমতা একজনের আছে আরেকজনের নেই, হতেই পারে, সবসময় মেয়েদের প্রবলেম নয়, ছেলেদেরও থাকতেই পারে, তার মানে সব কিছুর দোষ সে মেয়েদের নয়, একটা পুরুষ একটা স্বামী হিসাবে তার স্পার্মের প্রবলেম থাকতে পারে, তার সন্তানের জায়গাটা ডিস্টার্ব থাকতে পারে, ব্যক্তিগতভাবে না থাকতে পারে। দুটো ছক দেখে আমার মনে হলো যে দুটো ছকের মধ্যে এর সাথে যদি ওর বিয়ে হয় সন্তানের প্রবলেম আসতে পারে, তখন ভাবতে হবে। আবেগের বসে বিয়ে নয়, ভবিষ্যতে আমরা একটা ভালো স্বপ্ন দেখার জন্য বিয়ে, ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য বিয়ে। তাহলে ফিফথ হাউস ইম্পর্টেন্ট, দুজনেরই দেখতে হবে, সেটা দুটো ছকে দেখতে হবে, জটকে এগুলো পাওয়া যায় না, জটক বিচারে এগুলো পাওয়া যায় না। চাকরিগত সমস্যা,
একটা ছেলের লাইফে আসতেই পারে, একটা ছেলের জীবনে চাকরি সমস্যা প্রবল হতে পারে, তার আর্থিক প্রবলেমে সে জর্জরিত হতে পারে, স্ত্রী যদি তখন তার পাশে হাতটা না ধরে সে কিভাবে উঠে দাঁড়াবে, কিভাবে সে ঘুরে দাঁড়াবে। বাপের বাড়ি চলে গেল, ফোন করে বললো তোমাকে তো এভাবে আমি দেখতে চাইনি, ভেবেছিলাম তুমি সুখে রাখবে, তুমি চাকরি লাইফে ব্যর্থতার সম্মুখীন হয়েছো, আমাকে ভালো রাখবে কি করে। বাস্তবিক ব্যাপার, ক্লায়েন্টস এসে বলে এটা বিবাহ জীবন নয়, দুঃখ কষ্ট হতাশা নিয়ে মানুষ বাঁচে থাকে, আবার তার সুখের দিন ফিরে আসে। শ্রাবণ মাসের মেঘ দেখুন, এই বর্ষা ক্ষণিকের মধ্যে আলো, আজকে যে হতাশাগ্রস্ত, আজকে যার চাকরি নেই, কালকে সে লক্ষ টাকা প্যাকেজে কাজ করতে পারে, 10 লক্ষ টাকার প্যাকেজে কাজ করতে পারে, তখন তার স্ত্রীটা কিন্তু ঘরে বসে চিন্তা করবে আমি কি ভুল করেছি, কিন্তু এই ভুলটা যাতে না হয় তার জন্য জটক। দুজনের একসাথে রয়েছে বসে তাদের মধ্যে কোনো রকম দাম্পত্য সুখ নেই, সুখ নেই কথার অর্থ দুজনের দাম্পত্য জীবনে অ্যাডজাস্টমেন্ট নেই, একজনের সেক্সুয়াল চাহিদার সাথে আরেকজনের মিলছে না। বাস্তবিকভাবে দাম্পত্য জীবনটা বিয়ের লাইফের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে, একজনের জীবন আরেকজনের জীবনের সাথে জড়িত যখন, তখন সমস্ত জৈবিক ক্রিয়ার মধ্যে এটাও একটা ক্রিয়া, সেই রোলটা দুজনকেই অ্যাডজাস্টেড হতে হবে। তাহলে সেখানে আমাকে জটক মিলিয়ে দেখতে হবে যে কার সাথে কার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, সেটা শুধুমাত্র আমাদের ওই 36 পয়েন্টের মধ্যে 30 পয়েন্ট পেলে তুমি ভাই বিয়ে করে নাও তুমি সাকসেস হবে, হলে না তুমি শাস্ত্রকে গালাগাল গালমন্দ করলে। আলটিমেট শাস্ত্র ভুল ছিল না, তোমাকে যে শাস্ত্র গাইডেন্স করেছে সে ভুল ছিল। ক্যাপাবিলিটি দুজনের মধ্যে দরকার আছে সেম, কে কতটা কাকে কিভাবে দেখবে, কি কে কাকে কতটা অ্যাডজাস্ট করবে, কে কাকে কতটা ধৈর্য সহকারে পাশে থাকবে, তার জন্য মানসিকতার মিল দরকার, তার জন্য মেন্টাল তাদের অ্যাটাচমেন্ট অনেক স্ট্রং হতে হবে, বন্ডিং অনেক স্ট্রং হতে হবে, তোমার চাহিদা তাকে বুঝতে হবে, তার চাহিদা তাকে বুঝতে হবে। এই দুটো যদি না বোঝা যায় তবে তুমি হাজার সাকসেসফুল ভাবো যে ম্যারিড লাইফ লিড করবে, সেটা হবে না, সম্ভব না সেটা। আপনারা যারা আমার কাছে আসেন, অনেক মানুষ দর্শক যারা আছেন আমার কাছে এসছেন, আমাকে চেনেন জানেন, তারা জানেন আমি কিভাবে বিচারটা করি, 36 পয়েন্টের মধ্যে 35 পয়েন্ট হলেও আমি না করে দিয়েছি, 36 পয়েন্টের মধ্যে আমি 10 পয়েন্টের মধ্যে আমি লোককে বিয়েতে হ্যাঁ করে দিয়েছি, সুখী দম্পতি তারা। এর জন্য শিক্ষা দরকার হয়, জ্ঞান দরকার হয়, বিচার ক্ষমতা দরকার হয়, বাস্তব বোধ দরকার হয়, সামাজিক সচেতনতা স্বচ্ছতা দরকার হয়। একটা বাস্তবধর্মী পুরুষের সাথে একটা সেন্টিমেন্টাল মেয়ের বিয়ে হলে সেটা বিয়ে টিকবে না, একটা ইমোশনাল ছেলের সঙ্গে একটা বাস্তবধর্মী মেয়ের বিয়ে হলে সেই বিয়ে টিকবে না, দুটো বাস্তবধর্মী ছেলে মেয়ে এক হলে বিয়ে টিকবে, দুটো সেন্টিমেন্টাল হতে হবে, আবেগে যারা আনকন্ট্রোল তাদের একই রকমভাবে একে অপরে আবেগ বুঝবে। আমি বাস্তব বোধ সম্পন্ন মানুষ, আমি প্র্যাকটিক্যালি ভাবছি, আমার ওয়াইফ আমার কাছে এসে হঠাৎ দেখে পূর্ণিমার চাঁদ দেখে আমাকে একটা আবেগের একটা কবিতা বলল, আমি দূরে রাখো তো কবিতা, ভাতটা গরম করো খাবো, আমি ভাল লাগবে। সেন্টিমেন্টালি দুজনকে এক হতে হবে, মেন্টালি এক হতে হবে, বাস্তবিকভাবে দুজনকে একে অপরের পরিপূর্ণতা আনতে হবে, তবে তো বিয়ের সার্থকতা, তবে তো সুখী দম্পতি হওয়া। তো বিয়ের কাল আসছে, বিয়ের মাস আসছে, জটক বিচার ভালো করে চিন্তা করতে হবে। 36 পয়েন্টের কথা যারা চিন্তা করে সেখানে বাস্তবিকভাবে কিন্তু ব্যর্থতার সম্মুখীন হতে হয়, বহু চোখের সামনে দেখেছি তারা রাজ জটক হয়ে বিয়ে ভেঙে যাচ্ছে, স্বনামধন্য জ্যোতিষ তারা লিখে দিয়েছে রাজ জটক, অথচ সেই বিয়েটা টিকল না, হতাশার সম্মুখীন, ব্যর্থতার সম্মুখীন, কোর্ট কেস হয়ে ব্যর্থতা নিয়ে বাড়িতে দুর্বিষহ জীবনযাপন করছে। ভাবনা চিন্তার জায়গা আপনাদের এখনও আছে, সময় নিয়ে চিন্তা করুন, ভাবুন, জটক সঠিক লোকের কাছ থেকে বিচার করান, সার্থকতা, দাম্পত্য জীবন, বিবাহ জীবন উপভোগ করুন। আজকে এখানেই শেষ, পরের প্রোগ্রাম অন্য কিছু হবে। আসসালাম।